আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মামুন আখতারুজ্জামান, চেয়ারম্যান ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি। ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট 2011 সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত নিয়ে আজকে 13তম বর্ষে পদার্পণ করেছে। এই 13তম বছরে আমরা এই প্রতিষ্ঠানটিকে নতুন রূপে সাজিয়েছি, নতুনভাবে আমরা এই প্রতিষ্ঠানকে নিয়ে চিন্তা ভাবনা করছি। তারই আলোকে এই প্রতিষ্ঠান এখন নিজস্ব ক্যাম্পাসে রংপুর বিভাগের সবচেয়ে দৃষ্টিনন্দন একটি ক্যাম্পাস আমরা তৈরি করেছি। ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছে সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টেক্সটাইল ডিপার্টমেন্ট। টেক্সটাইল ডিপার্টমেন্টের কয়েকটা ভাগ আছে, ওয়েট প্রসেসিং আছে, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং আছে, মেকানিক্যাল আছে, এই সমস্ত বিষয় আমাদের এখানে চালু আছে।